ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি দুয়ারে সরকার বিষয়টি নিয়ে। তো তোমরা হয়তো দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে প্রত্যেকেই জড়িত বা প্রত্যেকেই এর সঙ্গে রিলেটেড রয়েছো, যারা যারা দুয়ারে সরকারের নিয়ে এই ভিডিওটি দেখছো। তো অবশ্যই আমি তোমাদের জন্য বলবো যে দুয়ারে সরকার মানে হয়তো তোমরা প্রত্যেকেই জানো যে দুয়ারে সরকারের কী কী কাজ হয়। তারপরে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি এবং দিয়ে তারপরে তোমাদের জানিয়ে দেবো কী করে তোমরা তোমাদের এলাকায় কবে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানতে পারবে, কোথা থেকে লিস্ট ডাউনলোড করবে, সব কিছুই থাকছে এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও এই রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো, সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ নো আওয়ার স্কিম। তো এইখানে নো আওয়ার স্কিমসের মধ্যে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ খাদ্যসাথী, তারপরে স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট যেটি এসটি এসসি ওবিসি রয়েছে, তারপরে কিন্তু শিক্ষাশ্রী রয়েছে, এইখানে তোমরা শিক্ষাশ্রীও দেখতে পাচ্ছ। তো অনেকেই কিন্তু এই সব বিষয়ে জানে না যে এত কিছু স্কিম রয়েছে এই দুয়ারে সরকারের মধ্যে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তপশিলী বন্ধু রয়েছে, জয় জোহর রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে। তারপরে যদি আরও নিচে আসো তো তারপরে কিন্তু এইখানে আরও অনেকগুলি স্কিম রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে মানবিক রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু এইখানে রয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোলা থেকে শুরু করে কিন্তু ব্যাংকের মধ্যে লিঙ্ক, আধার লিঙ্ক আমরা যেটাকে বলে থাকি, সেটাও কিন্তু এইখান থেকে দুয়ারে সরকার থেকে তোমরা যে কোনো সময় করতে পারো। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু অনেকেরই অজানা রয়েছে। তারপরে তোমরা দেখতে পারো আধার রিলেটেড যে কোনো পরিষেবা কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো, এখানে আধার রিলেটেড তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এইখানে রয়েছে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, তারপরে তোমাদের যদি কেউ ডিজেবল থাকো তার জন্য কিন্তু এখানে ডিজেবিলিটি সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে যদি নিচের দিকে আসো তো এখানে কেসিসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। কেসিসির জন্য আবারও এখানে বলা হচ্ছে, আমরা জানি এটা এগ্রিকালচার একটি রয়েছে, রয়েছে ওয়েভার ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ, তারপরে রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মধ্যেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে যদি তার নিচে আসো, তার নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রেজিস্টার ফর ফিশারম্যানের জন্য তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এই দুয়ারে সরকারের মধ্য থেকে। তো অনেকেই কিন্তু বা অনেকেরই কিন্তু এই তথ্যগুলি অজানা রয়েছে, অনেকেই কিন্তু দুয়ারে সরকার মানেই কিন্তু জানে যে সেইখানে গেলে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী বা আমরা ঐক্যশ্রী যেটিকে বলে থাকি, ঐক্যশ্রী, কন্যাশ্রী এই সমস্ত কাজ হয় বা রেশন কার্ডের কাজ হয়। তবে এইখানে যদি তোমরা দেখো এইখানে কিন্তু অনেকগুলি স্কিম রয়েছে যে স্কিমগুলোর পরিষেবা সরকার দিচ্ছে। বিশেষ করে এইখানে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছ, আধার রিলেটেড পরিষেবাগুলো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ব্যাংক ওপেন থেকে শুরু করে লিঙ্ক পর্যন্ত রয়েছে, ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে, যেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কাজগুলি করতে গেলে কিন্তু অনেককেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে এইখানে কেসিসি রয়েছে এগ্রিকালচারের জন্য, তো অবশ্যই মৎস্যজীবী ফিশারম্যান রেজিস্ট্রেশন রয়েছে, এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি কিন্তু অনেকেরই অজানা রয়েছে। তো তোমরা যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু ভালো করে জেনে নেবে সেইখানে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। তোমরা যে কোনো কিন্তু কর্মচারীকে বা সরকারি যিনি আধিকারিক থাকবে তাকে কিন্তু যদি তোমরা জিজ্ঞেস করো যে আমরা এটির জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, এই পরিষেবার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে কিন্তু তারা খুব সহজেই তোমাদের অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবে। তো যেহেতু সরকার এর নাম রেখেছে দুয়ারে সরকার পাড়ায় সমাধান, তো অবশ্যই দুয়ারে সরকার পাড়ায় সমাধানের মতনই কিন্তু একটি ব্যবস্থা গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং আমি যেটিকে খুব ভালো একটি ব্যবস্থা বলে মনে করি, কারণ এর মাধ্যমে কিন্তু অনেক সাধারণ মানুষ অনেক রকম পরিষেবা পেয়েছে। তো এখন আমরা দেখব আমাদের যে এলাকার মধ্যে যে ক্যাম্প সেই ক্যাম্প আমরা কেমন করে সার্চ করব। তো সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম বা কম্পিউটারের গুগল ক্রোম খুলে নেবে, নিয়ে সোজাসুজি যদি দুয়ারে সরকার লেখো, দুয়ারে সরকার লিখে যখনই সার্চ করবে সঙ্গে সঙ্গে এইভাবে সবার উপরে ওয়েবসাইটটি খুলে যাবে। খোলার পর কিন্তু এইখানে তোমরা সোজাসুজি আবারও সেই হোম পেজের মধ্যে চলে আসবে এবং এসে এইখানে দেখতে পাচ্ছ ফাইন্ড ইয়োর ক্যাম্প। তো এইখানে কিন্তু ডান সাইডে রয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প, এই যে এইখানে দেখতে পাচ্ছ অপশনটি, এই অপশনটিতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তোমরা এই অপশনটিতে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এভাবে একটি পেজ খুলে যাবে যেখানে একটি ফর্ম থাকবে। সবার প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে, এবং তারপরে তোমাদের ওয়ার্ড
বা তোমাদের যে ভিলেজ রয়েছে বা জিপি রয়েছে সেই জিপি সিলেক্ট করতে হবে। যখনই তোমরা করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু জিপিতে কত তারিখ কয়টা ক্যাম্প রয়েছে সব কিছুই কিন্তু এইখানে তোমরা দেখতে পারবে। তো এইখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এইখানে কিন্তু ব্লক ওয়াইজ বা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কিন্তু এইখানে কিন্তু যে ক্যাম্পগুলি রয়েছে সেই ক্যাম্পগুলি দেওয়া রয়েছে। এবং যদি তোমরা আরেকটু লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু বুথ ওয়ারিও কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু আগে যেরকম ভিড় হতো এখন সেই রকম ভিড় হওয়ার চান্স কম, কারণ বুথ ওয়ারি কিন্তু ডেট করা হয়েছে এবং যেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন বুথের বিভিন্ন গ্রামের বিভিন্ন ডেটে কাজ হবে, সেই কারণে কিন্তু এইখানে কোনো ভিড় হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু নতুন যে ক্যাম্প সেই নতুন ক্যাম্পের ডেট কিন্তু বের হয়ে গেছে। 10/4/2003 তারিখ থেকে কিন্তু নতুন ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে এই ঠিকানার মধ্যে। তো অবশ্যই আমি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরে গেছো। যদি দুয়ারে সরকার সম্পর্কে তোমাদের কোনো রূপ সাহায্য বা কোনো রূপ হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে কোনো সময় কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তার হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।